প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় মাম্পি আমার মাথাটা পুরো খারাপ করে দেয় যে সারা সারাক্ষণ বলতে থাকে এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো সেখানে নিয়ে চলো আজকেও তার কোনো ব্যতিক্রম হলো না আজকেও আমার মাথাটাকে খারাপ করে দিয়েছে তো আজকে আমরা সক মানে সন্ধ্যাবেলায় বেরিয়ে গেছিলাম বার্গার কিংয়ে যাওয়ার জন্য তো আমাদের বাড়ির কাছেই আছে বার্গার কিংটা তো আমরা সেখানেই যাচ্ছি বার্গার কিংয়ে প্রায় চলেই এসেছি আর চারিদিকে পুজোর ওয়েদার আছে বলে মানে পুজোর ওয়েদার পুজোর মশাম আছে বলে চারিদিকে লাইট ফাইট জ্বলছে বেশ ভালো লাগছে দেখতে ওই যে দেখো দেখতে দেখতে চলে এসছে বার্গার কিংটা দেখা যাচ্ছে এইবার আমরা ঢুকে যাব মাম্পি আগে আগে যাচ্ছে ও আগে আগে ঢুকবে মানে ওর বেশি বেশি খিদা পেয়েছে ও আগে আগে ওর জন্য চলে যাচ্ছে এই ঢুকে যাচ্ছে মাম্পি এখন আর আমি ওর পিছন পিছন যাচ্ছি তারপরে মাম্পি ঢুকেই আগে মেনু কার্ডটা দেখে নিয়েছিল মেনু কার্ড দেখে অর্ডার দিয়ে দিয়েছিল অর্ডার দিয়ে বিলটা যখন এসছে এমনভাবে দেখছে যেন ওর মানে পরীক্ষার কোনো এক্সাম আছে যার জন্য ওর পড়াশোনা করছে বিলটা নিয়ে এমনভাবে দেখা মানে দেখছিল তারপরে আমি ওকে বললাম এত দেখার কি আছে আর বিল তো হয়েই গেছে ও তারপরে ওইটাকে রেখে দিয়েছে তারপরে এই যে দেখো আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই পুরো ভেতরটা বার্গার কিংয়ের ভেতরটা আর এখানে একটা এই কিংদের যে তাজ হয় সেই তাজ টাইপের প্রত্যেকটা টেবিলে থাকে আমি একটু মাথায় পরে নিচ্ছিলাম তাজটা আর বারবার ওটা পড়ে যাচ্ছিলো মাথা থেকে তাও বারবার করে ট্রাই করছিলাম তারপরে আমাদের দেখতে দেখতে অর্ডারটা রেডি হয়ে গেছিলো ওরা ডেকেছিলো তো আমি গিয়ে অর্ডারটা নিয়ে চলে এসেছি তো আমরা যে অর্ডারটা করেছিলাম বার্গারগুলো তো ওখানে অনেকটাই ছোট অনেকটাই ছোট এর থেকে বড়ো সাইজ এখানে আর হয় না আর একটা জিনিস অর্ডার করেছিলাম এটার নামটা আমার এখন খেয়াল পড়ছে না তো তখন ওখানে দেখে অর্ডার করেছিলাম দেখে মনে হচ্ছিল অনেক ভালো কিছু হবে কিন্তু যখন অর্ডার করেছিলাম যখন আমাদেরকে দিয়েছে তখন আমরা একটু কি বলবো খারাপই লেগেছিল কারণ জিনিসটা অতটাও ভালো ছিল না একটা রুটি দিয়েছিল রুটির মধ্যে চিকেন ফ্রাই করে দিয়ে দিয়েছে কি আর বলবো যাই হোক এইটা অর্ডার করেছিলাম ওটার নামটা ভুলে গেছি ফ্রেঞ্চ ফ্রাই কফি আর কোল্ড ড্রিঙ্কস আর বার্গার এগুলো না আমরা অর্ডার করেছিলাম আমি এখন কফিতে একটু সুগার দিয়ে নিচ্ছি কফিটাকে খাবো আমি কফি খাবো আর মাম্পি খাবে কোল্ড ড্রিঙ্কস কারণ এমনি ঠান্ডা লেগেছে আমার এবার বার্গারটা একটু আমি দেখে নিচ্ছি বার্গারটার মধ্যে সেরকম ওরা কোনো চিজ ফিস সেরকম তো দেয়নি আমাদেরকে যে এক্সট্রা সস দিয়েছিল সেটা আমি একটু দিয়ে নিয়েছিলাম সত্যি কথা বলতে আমার একদম বার্গার কিংয়ের বার্গারটা ভালো নি আমার ভালো লাগে কেএফসিটা একদমই ভালো লাগেনি তারপরে মাম্পি আবার ট্রাই করলো আমি ট্রাই করার পরে মাম্পিকে বললাম তুইও খেয়ে দেখ আমি ওরা একটু আবার ভিডিও করে দিচ্ছিলাম তারপরে মাম্পি ওইটা নিয়েছে ওই রুটির ওটা নিয়েছে একদম বেকার ঝিলা খেতে ওটা হোক আমি তারপরে আবার একটু কফ খাচ্ছিলাম একটু বারবার খাচ্ছিলাম এইভাবেই আমাদের সন্ধ্যাটা বেশ সুন্দরভাবে কেটে গেছে আর মাম্পি তো একদম ঢিকির 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 করে করে খায় প্রথমে মাম্পিকে কিন্তু কোল্ড ড্রিঙ্কসের স্ট্র দেয়নি আমি গিয়ে আবার স্ট্রটা চেয়ে নিয়ে এসেছি তারপরে আবার ও স্ট্র দিয়ে খাচ্ছে প্রথমে এমনি গ্লাস নিয়ে যেরকম চুমুক দিয়ে খায় ওরকম চুমুক দিয়ে খাচ্ছিলো তারপরে আমি আবার একটু মাম্পির মাথায় একটু কিংয়ের তাচটা পরিয়ে দিয়েছি যে একটু তুইও পর বার্গার কিংয়ে এসেছিস তো এইভাবে